আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মরিচ গাছ কিনতে যাচ্ছি। এইবারের ওয়েদার এত খারাপ ছিল, যার জন্য অনেকেরই আমাদের ভালো গাছ টাছ হয় নাই। যদিও এখন একটু ভালো হচ্ছে, তাও গত বছরের মতো না। তো এখানে সুন্দর একটা গার্ডেন সেন্টারে চলে আসছি, অনেক বড় গার্ডেন সেন্টারটা, ফুলে ফুলে ভর্তি। তো বেশ ভালো লাগলো আমার কাছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, সব ফুল নতুন আসছে, সব কিছু জাস্ট বের হয়েছে। আর এখানে অনেক ওয়াটার ফাউন্টেন আছে, ওয়াটার ফাউন্টেন আমার অনেক ভালো লাগে, পানির শব্দ শুনতে আমার সবসময় অনেক ভালো লাগে। আসলে এবার আমাদের অনেকেরই ভালো মতো গাছ হচ্ছে না, যাদেরও হচ্ছে তাদের ঘরের ভিতরেই আছে। আমার তো অনেক কিছুই হয়েছে কিন্তু বড় হচ্ছে না, ছোট ছোট। তাই ভাবলাম যে দেখি এই গার্ডেন সেন্টারে কি আছে। তো এই গার্ডেন সেন্টারে এসে ভালোই লাগলো, কারণ এত মরিচ গাছ আমি কখনো একসাথে দেখি নেই এক বাগানে। আর সবগুলি আমাদের দেশি জাতীয় মরিচ, নাগা মরিচ, ঝাল মরিচ, কত রকম মরিচ গাছ। তো এগুলি ঘুরে ঘুরে দেখে খুবই ভালো লাগছিল। তো আমি নিব কয়েকটা, কিন্তু আমার বাসায় তো ছোট ছোট গাছ আছে, ওইগুলো তো আবার বড় হবে, সেজন্য আর বেশি নিতে পারি নাই। কিন্তু অন্য অন্য সবই ভেজিটেবল গাছ দেখলাম আছে অনেক, আর মরিচ গাছগুলি কিন্তু অনেক হেলদি। আর অনেক রকম ভেজিটেবলের গাছ আছে, আর সবগুলি দেখলাম সুন্দর সুন্দর, কিন্তু বেশ দাম। সবগুলি দেখলাম অনেক দাম, 4 পাউন্ডের উপরে এক একটা মরিচ গাছ। আসলে এবার দেখছি সব গাছেরই অনেক দাম। তবু আছে এখানে চয়েজ, আছে অনেক চয়েজ আছে এখানে সবজির, তারপরে ফুলের। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর কি, কারণ আমরা যারা বাগান করি, আমাদের যদি বাগানে অনেক কিছু শর্ট থাকে, তাহলে গার্ডেন সেন্টার থেকেও কিছু কিছু নেওয়া যায় আর কি। আসলে এবার অনেক রকম বিচি লাগিয়েছি ওয়েদারের জন্য, সবগুলো ঠিক মতো উঠে নাই। এগুলি এখন একটু একটু উঠছে আর কি বিচিগুলি। তো এগুলি তো এখন অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রোদ আমাদের এখানে এবার খুবই কম, বেশি তাড়াতাড়ি বড় হচ্ছে না আর কি। তাও আশা ছাড়বো না, আমরা যারা বাগান করি আমরা তো সবসময় আশায় থাকি আমরা সুন্দর করে সবজি লাগাতে পারবো, ওয়েদার ভালো হবে ইনশাল্লাহ। আসলে নিজে বীজের থেকে গাছ উঠানো ওইটাই আনন্দ আলাদা। দোকান থেকে তো আমরা ইচ্ছা করলেই গাছ কিনতে পারি, কিন্তু নিজে যে বীজের থেকে গাছ লাগানো ওইটাই আনন্দই অন্যরকম। তো এখানে একটা লেবু গাছ দেখছিলাম, সুন্দর বড় বড় লেবু হয়ে আছে। তো এই লেবু গাছটার দাম প্রায় 60 পাউন্ড। তো আমি ভাবলাম যে তাহলে তো আমার লেবু গাছগুলির অনেক দাম হবে। আরো গার্ডেন সেন্টার থেকে আমি এই দুইটা গাছ নিয়ে আসছি, এগুলো হলো স্কচ বনে। এইগুলি দুইটা দুই রকমের আর কি, দেখি কেমন হয়। তা আমি এনে আবার পট চেঞ্জ করে ফেলেছি সাথে সাথে, কারণ অনেক ছোট পট ছিল, আর এগুলিকে এখনো বাইরে দেওয়া যাবে না, আমি গ্রিন হাউসে রেখে দিয়েছি আর কি। তো এখন এগুলিকে আমি ভিতরে রেখে দিব। আর এখন আমার যে 2 বছরের পুরানা নাগা মরিচের গাছ, ওগুলি তোমাদের দেখাচ্ছি, অনেক ফুল আসছে মাশাল্লাহ। এখনো যদিও অনেকটা গরম হয় নাই, কিন্তু যখন গরম হবে গাছগুলি আরো অনেক বড় হয়ে যাবে। তো আমি পটগুলি চেঞ্জ করে বড় বড় পটে দিয়ে দিয়েছি, আর এখন ফুট দিচ্ছি অনেক, কারণ এখন ফুট দেওয়ার সময়। যেহেতু অনেক ফুল আসছে এগুলিতে, মরিচও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই দুইটাতে অনেক নাগা আসে, গত বছর তো এত নাগা এসেছিল যে এগুলি খেয়ে শেষ করতে পারি নাই, এত নাগা আসে। তো এইবারও আসবে আশা করি, কারণ ফুল দেখে মনে হচ্ছে যে অনেক ফুল আসছে, নাগা হবে বেশ ভালোই। আর এখন তোমাদের দেখাচ্ছি এই বছরের গাছ। দেখো গাছগুলি বড় হচ্ছে না, এখনো ছোট ছোট, কিন্তু পট করেই বড় হয়ে যাবে। বেশ 4টা পাতা বের হয়ে গেছে। তো আস্তে আস্তে মাশাল্লাহ বড় হয়ে যাবে এগুলি। এখানে অনেকগুলি গাছ মরিচের, এগুলি মিক্সড মরিচ এখানেও আছে। এগুলি সব নাগা মরিচ আছে, তারপরে নর্মাল মরিচ, অনেক রকম মরিচ আছে এখানে। সবগুলি তো আর লাগাতে পারবো না, কিছু কিছু দিয়ে দিতে হবে আর কি ফ্রেন্ডসদের, কারণ নাগা মরিচের একটা দুইটা গাছ হইলেই কিন্তু ইনাফ হয়, এত খাওয়া যায় না আর কি।
তো এই শেয়ার করলাম আজকে, আমি তোমাদের সাথে শুধু মরিচ কাচি শেয়ার করলাম আজকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।